সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যে অঙ্কটা করাচ্ছিলাম তোমাদের, সেটা দ্বিতীয় পর্বে আসছি। আমরা তো প্রথমেই মূলধন হিসাবটা করে ফেলেছি, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাবটা করে ফেলেছি। এখন আমরা করব অংশীদারদের চলতি হিসাব। তার আগে প্রশ্নটা আরেকবার একটু তোমরা দেখে নিতে পারো। অমল, বিমল, কমল, অমল, কমল ও বিমল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার ছিল 2013 সালের 1 জানুয়ারি তারিখে। তাদের মূলধনের ব্যালেন্স ছিল 60,000, 50,000 এবং 30,000 টাকা। 2013 সালের শুরুতে তাদের চলতি হিসাবের ব্যালেন্স ছিল অমল 3,000 টাকা, কমল 1,100 টাকা, বিমল 700 টাকা। মূলধন ও চলতি হিসাবের ব্যালেন্স এবং উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়। 2013 সালের অমল 10,000 টাকা, তারপরে অমল 10,000 টাকা, কমল 7,000 টাকা এবং বিমল 5,000 টাকা কারবার হতে উত্তোলন করে। তাদের এই উত্তোলনের উপর সুদগুলি ছিল, উত্তোলনের সুদ যথাক্রমে 500 টাকা, 350 টাকা এবং 250 টাকা সুদ হিসাব করা হয়। এছাড়াও নগদ উত্তোলন ছাড়াও বিমল ব্যক্তিগত ব্যবহারের জন্য 2,000 টাকার পণ্য ব্যবসা হতে উত্তোলন করেন, যা হিসাবের বইতে লেখা হয়নি। তারা যথাক্রমে 2:2:1 অনুপাতে লাভ ক্ষতি বণ্টন করে নেয়। অর্থাৎ তাদের লাভ লোকসানের বণ্টনের অনুপাত হচ্ছে 2:2:1। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে উক্ত বছরের মুনাফার পরিমাণ দাঁড়ায় 29,400 টাকা। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অমল ও বিমলের চলতি হিসাব প্রস্তুত করে। এই ছিল প্রশ্নটা। তো প্রথম পর্বে অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবটা শেষ করেছি। এখন দ্বিতীয় পর্বে আসছি। দ্বিতীয় পর্বে তোমাদের করাবো অংশীদারদের চলতি হিসাব। তো অংশীদারদের চলতি হিসাব করতে গেলে চলতি হিসাবের ছক এবং মূলধন হিসাবের ছক দুইটা কিন্তু একই রকম, আমরা জানি। সুতরাং সেই রকমই ছকটা করলাম। আবার আলাদা আলাদা করেও যদি তোমরা অংশীদারদের চলতি হিসাব করতে চাও, অমলের একটা, বিমলের একটা, কমলের একটা, এরকম আলাদা করে করতে চাইলেও তোমরা করতে পারবে। সেক্ষেত্রে চলমান যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমরা যখন একসাথে করতে যাব, তখন কিন্তু আমরা চলমান যে ছকে জিনিসটা করতে পারবো না, সেক্ষেত্রে অনেক ঝামেলায় পড়তে হবে। এই জন্য আমরা টি ছকেই করবো। টি ছকের ছকটা হলো খতিয়ানের তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। যেহেতু দুজন অংশীদার, দুইটা টাকার কলাম থাকবে। আর যদি তিনজন অংশীদারটা আমাদের করতে হয়, তাহলে তিনটা টাকার কলাম থাকবে। এবার আমরা চলতি হিসাবটা শুরু করব। প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স লেখা। প্রথমে আমরা শুরু করতে হবে কী দিয়ে? ব্যালেন্স দিয়ে। অমলের যেহেতু ক্রেডিট ব্যালেন্স ছিল, তাহলে অমলের ব্যালেন্সটা ক্রেডিট দিকে বসবে। আর বিমলের ব্যালেন্স ছিল ডেবিট, সুতরাং বিমলের ব্যালেন্সটা ডেবিট দিকে আসবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2013 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি অমল 3,000 টাকা ক্রেডিট, আর 2013 সালের জানুয়ারি 1 ব্যালেন্স বিডি বিমল 700 টাকা ডেবিট। এবার আমাদের লিখতে হবে উত্তোলন হিসাব। আমি আগেও বলছি, আবারও বলছি, সেটা হলো কয়টা আইটেম, অর্থাৎ দুইটা তিনটা আইটেম অঙ্কে একবারই লিখতে হবে, দুইবার আসবে না। এই অঙ্কে চারটা আইটেম। একটা হচ্ছে নিট লাভ আবন্টন হিসাবে ক্রেডিটে আসছে, তারপর হচ্ছে মূলধনের ব্যালেন্স মূলধন হিসাবে আসছে, তারপর হচ্ছে চলতি হিসাবের ব্যালেন্স এবং উত্তোলন। এই দুইটা আইটেম চলতি হিসাবে আসছে, এগুলি কিন্তু অঙ্কে একবারই বসবে। এছাড়া চলতি লেনদেন যা ছিল, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, চলতি হিসাবের সুদ, পণ্য উত্তোলন, এগুলি কিন্তু অঙ্কে দুইবার আসবে। অর্থাৎ একবার লাভ লোকসান আবন্টন হিসাবে, আরেকবার অংশীদারদের চলতি হিসাবে আসবে। তো আমরা ব্যালেন্স লেখার কাজ শেষ করলাম, উত্তোলন লেখার কাজ শেষ করলাম। এবার আমাদের লিখতে হবে ডেবিট দিকেও লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব, ক্রেডিট দিকেও লিখতে হবে ডিসেম্বর 31 তারিখ দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলি ডেবিটে বসে, চলতি হিসাব বা মূলধন হিসাবের সেগুলি ক্রেডিট দিকে আসবে। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী জাবেদার দুইটা, প্রত্যেকটা লেনদেনের জন্য দুইটা দিক থাকে, খতিয়ানেও প্রত্যেক খতিয়ানও দুইটা দিক থাকে, ডেবিট ক্রেডিট। এবং আমরা যখন জাবেদা থেকে খতিয়ান করি, তখন এক খতিয়ানে ডেবিটে এবং অন্য খতিয়ানে স্বাভাবিকভাবে ক্রেডিট দিকে ওই আইটেমটা যায়। তো যেহেতু চলতি হিসাবে ডেবিটে আসছে, মূলধনের সুদ
তারপরে চলতি হিসাবে সুদ এবং মুনাফার অংশ, তাহলে আবন অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটে আসছে মূলধনের সুদ, চলতি হিসাবে সুদ এবং মুনাফার অংশ, তাহলে চলতি হিসাবে সেগুলি আসবে ক্রেডিট দিকে। তো আমরা উপরে লিখব, হেডিং দিব লাভ লোকসান আবন্টন হিসাব, তারপর নিচে লিখব মূলধনের সুদ, তারপরে আমরা লিখব মুনাফা চলতি হিসাবে সুদ। মূলধনের সুদ হচ্ছে অমল 3000 টাকা, বিমল 1500 টাকা, এগুলা মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্তের উপর 5% হারে সুদগুলো আসছে। এরপরে চলতি হিসাবের সুদ একই রকম, চলতি হিসাবে যেহেতু অমলের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স 3000 টাকা, তার 3000 টাকার 5% 150 টাকা, আর মুনাফার অংশটা আমরা বের করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মুনাফাটা কীভাবে আমরা বের করেছি, তার মুনাফার অংশটা হচ্ছে 10132 টাকা এবং 5066 টাকা। এবার ডেবিট চলতি হিসাবে ডেবিটে আসো, চলতি হিসাবে ডেবিটে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের যেগুলি ক্রেডিটে যাবে চলতি হিসাবে সেগুলি ডেবিটে আসবে। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিটে লিখেছিলাম আমরা উত্তোলনের সুদ, চলতি হিসাবে সুদ এবং পণ্য উত্তোলন, তাহলে চলতি হিসাবে সেগুলি ডেবিটে আসছে লাভ লোকসান আবন্টন হিসাব হেডিং দিয়ে। উত্তোলনের সুদ অমল 500 টাকা, বিমল 250 টাকা, তারপরে চলতি হিসাব বিমলের চলতি হিসাবের ব্যালেন্স ছিল 700 টাকা, তার সুদটা ডেবিট দিকে বসবে 35 টাকা, আর বিমলের পণ্য উত্তোলন ছিল 2000 টাকা, তার বিমলের ঘরে আমরা পণ্য উত্তোলন লিখব 2000 টাকা। লিখার পরে এবার আমাদের চলতি হিসাবের কাজটা সম্পন্ন করতে হবে। চলতি হিসাব সম্পন্ন করতে গেলে আমাদের যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স নির্ণয় করতে হবে, অর্থাৎ ব্যালেন্স নির্ণয় করতে হবে। মূলধন হিসাবের যেরকম সবসময় মূলধন হিসাবের ক্রেডিট ব্যালেন্স হয়, কিন্তু চলতি হিসাবে সবসময় ক্রেডিট ব্যালেন্স আসতে নাও পারে, অর্থাৎ চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সও হতে পারে, ক্রেডিট ব্যালেন্সও হতে পারে। সুতরাং আমরা একবার আমরা দেখব যে কোনটা বড়, সেই দিক থেকে আমরা বিপরীত দিকটা বাদ দিয়ে ব্যালেন্সটা বের করব। তো প্রথমে দেখো অমলের ক্রেডিট দিকের অ্যামাউন্টগুলো দেখো, ব্যালেন্স বিডি 3000 টাকা, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাবে মূলধনের সুদ 3000 টাকা, চলতি হিসাবে সুদ 150 টাকা, মুনাফার অংশ 10132 টাকা, 3-4 আইটেম যোগ করে আসছে 16282 টাকা। এবার ডেবিট দিকে যাও, ডেবিটে হচ্ছে ব্যালেন্স নাই, উত্তোলনের অ্যামাউন্ট 10000 টাকা এবং উত্তোলনের সুদ হচ্ছে অমলের 500 টাকা, তাহলে 10500 টাকা, আর টোটাল যোগফল হচ্ছে 16282 টাকা। তো স্বাভাবিকভাবে ক্রেডিট বড়, তাহলে ব্যালেন্স সিডিটা আসবে ডেবিট দিকে, আমরা বিয়োগ করে ব্যালেন্স সিডিটা বের করব 5782 টাকা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা বিমলের ডেবিট দিকটা আমি আগে বলি। বিমলের ডেবিট দিকে হচ্ছে ব্যালেন্স 700 টাকা, উত্তোলন 5000 টাকা, উত্তোলনের সুদ 250 টাকা এবং চলতি হিসাবে সুদ 35 টাকা, পণ্য উত্তোলন 2000 টাকা। টোটাল 5টা আইটেম যোগ করে আসছে 9885 টাকা, কিন্তু ক্রেডিট দিকের যোগফলটা হলো, ক্রেডিট দিকে আছে তার মূলধনের সুদ 1500 টাকা, মুনাফার অংশ 5066 টাকা, তাহলে 6566 টাকা, কিন্তু টোটাল যোগফল হচ্ছে 7985 টাকা ডেবিট। ডেবিট বড়, ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে ব্যালেন্স পাওয়া যাবে 1419 টাকা। যেহেতু ক্রেডিটটা ছোট, তাহলে আমরা ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দিয়ে ব্যালেন্স পাওয়া যাবে 1419 টাকা। তো মূলধনের বা যে কোনো খতিয়ানের ব্যালেন্স কিন্তু পরবর্তী সময়ে যে টানতে হয়, অর্থাৎ ব্যালেন্স বিডি করে লিখতে হয়। তাহলে এই চলতি হিসাবটা যেহেতু 2013 সালের, তাহলে আমরা চলতি হিসাবের ব্যালেন্সটা করব 2013 সালের ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, সেগুলো আবার 2014 সালের জানুয়ারির 1 তারিখে, 2014 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে। অমরেরটা যাবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি 5782 টাকা, আর কমলেরটা আসবে, বিমলেরটা আসবে ডেবিট দিকে 1419 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো অঙ্কটাই করলাম, তাহলে তোমরা আরেকবার একটু দেখে নাও পুরো চিত্রটা কীরকম। ব্যালেন্সগুলো লিখতে হবে, উত্তোলন লিখতে হবে আবন্টন হিসাবে, ডেবিট থেকে ওই আইটেমগুলো ক্রেডিটে যাবে চলতি হিসাবের, আর আবন্টনের ক্রেডিটের আইটেমগুলো চলতি হিসাবে ডেবিটে বসবে। অমলের ক্রেডিট বড় ছিল, ব্যালেন্সটা সিডিটা আসছে ডেবিট দিকে, আর বিমলের ডেবিট বড় ছিল, বিমলের ব্যালেন্স সিডিটা আসছে ক্রেডিট দিকে। ওইটা আবার আমরা পরবর্তী বছরে যে টানবো, অমলেরটা যাবে ক্রেডিট দিকে এবং বিমলেরটা আসবে ব্যালেন্সটা ডেবিট দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো,
সুস্থ থাকো, বাসায় অবস্থান করো, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।